নমস্কার আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের দরবার অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী প্রত্যেক শনিবারের মতো আজকেও চলে এসেছি কিন্তু বিষয়টা হচ্ছে যে আজকে এমন একটা সময় এসেছি যে সময়টায় কিন্তু এই মুহূর্তে যথেষ্টই উত্তেজনা রয়েছে চতুর্দিকে একে যেমন শহর জুড়ে বিভিন্ন বিক্ষোভ মিছিল বিভিন্ন মিছিল থেকে আওয়াজ উঠছে বিভিন্ন সমাবেশ থেকে জমায়েত থেকে আওয়াজ উঠছে উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ আমরা বিচার চাই হ্যাঁ নির্যাতিতার বিচার আমরা অবশ্যই চাই যে নির্যাতন যে নারকীয় অত্যাচারের শিকার হয়েছেন আর করের সেই তরুণী চিকিৎসক তার ওপর যারা নির্যাতন করলেন যারা বা যে তাদের বিচার বা তার বিচার আমরা অবশ্যই চাই তার জন্য এই মুহূর্তে চলছে তদন্ত প্রক্রিয়া চলছে সেই তদন্ত প্রক্রিয়ায় ঠিক কি বেরিয়ে আসে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে শীর্ষ আদালতের নজরদারিতে এই গোটা বিষয়টি রয়েছে সুতরাং সেদিকে বিচার প্রক্রিয়ার দিকেও আমাদের অবশ্যই সশ্রদ্ধ নজর থাকবে অবশ্যই থাকবে সেদিকে আমরা অবশ্যই নজর রাখব কিন্তু এরই মাঝখানে যে অন্যান্য ঘটনাগুলি ঘটে চলেছে সেই সমস্ত ঘটনাগুলোর দিকেও তো নজর রাখতে হবে তাই না আর সেই সমস্ত ঘটনাগুলো অর্থাৎ গোটা সপ্তাহ জুড়ে যে খবরগুলো ঘটে যাচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছেন সেদিকে আপনারা দেখেন হয়তো সেই খবরের দিকে নজর রাখেন সেই খবর শোনেন সেই খবর পড়েনও হয়তো কখনো কখনো কিন্তু সেই সমস্ত খবরগুলো সম্পর্কে বলবার কোনো জায়গা আপনার থাকে না সেই বলবার জায়গাটি আমরা করে দিচ্ছি আজকে অবশ্যই আম দরবারে আপনারা বলবেন শুনবে গোটা বিশ্ব এই মুহূর্তে এই অনুষ্ঠানে আপনি দেখতে পাচ্ছেন কেবল নেটওয়ার্কের মাধ্যমে আপনার নিজের বাড়িতে নিজের বাড়ির টেলিভিশন চ্যানেলে টেলিভিশন সেটে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার টেলিভিশন সেটটি যদি ডিজিটাল সেট হয় তাহলে আপনি দেখতে পাচ্ছেন স্মার্ট টিভিতে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড টিভিতে দেখতে পাচ্ছেন অ্যামাজন টিভিতে দেখতে পাচ্ছেন অ্যাপেল টিভিতে এবং দেখতে পাচ্ছেন স্যামসাং টিভিতে ওয়েবে গিয়ে সেখানে সার্চ করে হাই নিউজ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট হাই নিউজ লাইভ ডট কম যেখানে সারাদিন ধরে চব্বিশ ঘন্টা আমাদের লাইভ স্ট্রিমিং চলে সেখানে আপনি দেখতে পাচ্ছেন এবং সেখানে আপনি দেখতে পাচ্ছেন ডট হাই নিউজ লাইভ ডট ইন অর্থাৎ আমাদের ওয়েব পোর্টাল সেখানেও আপনি লাইভ টিভিতে গিয়ে দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আপনি আরও একটা জায়গায় দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হাই নিউজের যে ফেসবুক চ্যানেলটি রয়েছে সেখানে এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং চলছে এই অনুষ্ঠানের সরাসরি সেখানেও আপনি দেখতে পাচ্ছেন মতামত জানাবেন কোথায় তিনটে পথ রয়েছে সেই তিনটে পথ অবশ্যই বলে দেব কিন্তু তার আগে যে বিষয়টি যে ইস্যুটি রয়েছে আজকে সেই ইস্যুটির দিকে একটুখানি নজর রাখতে হবে এই মুহূর্তে একটি সমীক্ষা আমাদের সামনে রয়েছে আর সেই সমীক্ষা একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা সেই সমীক্ষাটি করেছে এবং সেই সমীক্ষাটি করা হয়েছে লোকসভা নির্বাচনের অব্যবহৃত পূর্বেই ফেব্রুয়ারি মাসে তারা আরেকটি সমীক্ষা করেছিলেন এবং লোকসভা নির্বাচনের আগে আরেকটি সমীক্ষা করেন এই দুটি সমীক্ষার মধ্যে কিন্তু ফলাফলটা বেশ খানিকটা পার্থক্য হয়ে গিয়েছে পার্থক্য একটা জায়গায় হয়নি সেটা হচ্ছে গোটা দেশের সবচাইতে জনপ্রিয় মুখ্যমন্ত্রী কে এই প্রশ্নটি করা হয়েছিল এবং সেই প্রশ্নে মুড অব দ্য নেশন এই সমীক্ষা সমীক্ষার যে শিরোনাম সেই শিরোনামে সেই প্রশ্নটি করা হয়েছিল বহু মানুষকে প্রায় দেড় লক্ষের কাছাকাছি মানুষকে গোটা দেশ জুড়ে এই প্রশ্নটি করা হয়েছিল সেই প্রশ্নের উত্তর যারা দিয়েছেন সেই প্রশ্নের উত্তরে সবচাইতে জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিসেবে উঠে এসেছে অবশ্যই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম দু নম্বরে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী যিনি এই মুহূর্তে কারান্তরালে সেই অরবিন্দ কেজরিওয়ালের নাম আর তিন নম্বরে রয়েছেন আমাদের রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লক্ষণীয় বিষয় যেটি সেটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পার্সেন্টেজটি ছিল ফেব্রুয়ারি মাসে সেই পার্সেন্টেজ থেকে অনেকটা বেশি এগিয়ে গিয়েছে প্রায় ছেচল্লিশ শতাংশ চলে এসেছেন ছেচল্লিশ শতাংশ বেড়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তেত্রিশ শতাংশ থেকে ছেচল্লিশ শতাংশ পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং অন্যদিকে বারো শতাংশ প্রায় লুজ করেছেন বারো শতাংশ সমর্থন হারিয়েছেন যোগী আদিত্যনাথ এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আমাদের ইস্যুটি ঠিক করেছি ইস্যুটি একবার দেখে নিন তারপর অবশ্যই আপনাদের মতামতে আসব ইস্যু সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার সমীক্ষায় ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের করা হয়েছে লোকসভা নির্বাচনের অপব্য আগে মুড যাচ্ছে। জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিসেবে সবার প্রথমে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্বিতীয় স্থানে রয়েছেন বর্তমানে কারান্তরালে থাকা অরবিন্দ কেজরিওয়াল আর তৃতীয় স্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুড অফ দ্য নেশন সমীক্ষায় যোগী আদিত্যনাথ সেরা মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন উত্তরপ্রদেশে বিজেপির অভ্যন্তরীণ ফাটুলের গুজবের মধ্যে আদিত্যনাথের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে লোকসভায় বিজেপি পরাজয়ের সত্ত্বেও তিরিশটি রাজ্যের সংখ্যাগরিঠ মানুষ যোগী আদিত্যনাথকে সেরা পারফরমেন্সকারী মুখ্যমন্ত্রী হিসেবে ভোট দিয়েছেন মুড অফ দ্য রাজ্য ইউনিটে অভ্যন্তরীণ বিবাদের গুঞ্জনের মধ্যে বিজেপি নেতার জনপ্রিয়তা আঘাত পেয়েছে বলে মনে হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার চারশো তেষট্টি জনের সমীক্ষার উপর ভিত্তি করে এই দ্য পোল সমীক্ষা করা প্রায় তেত্রিশ শতাংশ মানুষ আদিত্যনাথকে সেরা মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিয়েছেন তার দিল্লির প্রতিপক্ষ অরবিন্দ কেজরিওয়াল দ্বিতীয় পেয়েছেন তেরো দশমিক সাত শতাংশ ভোট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে উনত্রিশটি আসন জিতেছে এক্সিট পোলের ভবিষ্যৎবাণীকে অস্বীকার করে তৃতীয় স্থানে রয়েছেন নয় দশমিক এক শতাংশ ভোট করেছে তার পক্ষে এরই পাশাপাশি জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে যোগী আদিত্যনাথ নিজের জায়গা খানিকটা হারিয়েছেন বলে মনে হচ্ছে ফেব্রুয়ারিতে লোকসভা নির্বাচনের আগে পরিচালিত এমওটিএন সমীক্ষা থেকে বারো শতাংশ পয়েন্ট হয়ে গিয়েছে তা ফেব্রুয়ারিতে উত্তরপ্রদেশের সমীক্ষা করা প্রায় একান্ন শতাংশ বলেছেন যে তারা আদিত্যনাথের কাজে সন্তুষ্ট সংখ্যাটি এখন নেমে সালের প্রায় শতাংশ আদিত্যনাথের শাসন ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন বিজেপি তার দু এবং দু হাজার চোদ্দ সংখ্যা থেকে উল্লেখযোগ্য পতনের মধ্যে উত্তরপ্রদেশের আশিটি লোকসভা আসনের মধ্যে মাত্র তেত্রিশটি জিতেছে পাশাপাশি সম্মিলিতভাবে বিরোধী আইএডিআই এর লক তেতাল্লিশটি আসন জিতেছে যাই হোক এমওটিএন সমীক্ষায় দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার রেটিং তেত্রিশ শতাংশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শতাংশে উন্নীত হয়েছে বিরোধীদের তরফে সন্দেশশালী জমি দখল থেকে যৌন হয়রানি সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তোলা হলেও লোকসভা নির্বাচনে রাজ্যের ভোটারদের মধ্যে একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসের পক্ষে তাদের সমর্থন রেখেছেন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে দৃঢ়ভাবে তার দখল ধরে রেখেছে উনত্রিশটি আসন জিতে। বিজেপি যারা সালে আঠারোটি আসন জিতেছিল তারা মাত্র বারোটি জিতেছে যার ফলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এই সমীক্ষায় অনেকটা বেড়েছে মনে করছে ওয়াকি বহাল মহল হাই নিউজ নেটওয়ার্ক আমি প্রতিবেদনটি আগে দেখিয়ে নিলাম আর এরপর আসবো আজকের ইস্যুতেই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই ঠিক করেছি আমরা আজকের ইস্যু দেখে নিন একটি সর্বভারতীয় সমীক্ষার রিপোর্ট জনপ্রিয়তা বেড়েছে মমতা রিপোর্টে পপুলার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বেশ কিছুটা প্রথমে দ্বিতীয় স্থানে আরবিন্দ কেজরিওয়াল তৃতীয় স্থানে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আপনি আপনার মতে দেশের সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী কে জানান আপনার মতামত সংক্ষিপ্ত মতামত জানান এক মিনিটের মধ্যে সরাসরি টেলিফোনে মেসেজ করুন হোয়াটসঅ্যাপে অথবা কমেন্ট করুন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে ফোন করতে পারেন নাইন ফাইভ নাইন থ্রি টু জিরো ফোর এইট সিক্স এই নম্বরে আর এই একই নম্বরে অর্থাৎ নাইন ফাইভ নাইন থ্রি টু জিরো ফোর এইট সিক্স এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করে টেক্সট মেসেজ করে অবশ্যই জানাতে পারেন কোনো ভিডিও মেসেজ ভিডিও কল করবেন না অবশ্যই মেসেজ করে জানাতে পারবেন টেক্সট মেসেজ করে জানাতে পারবেন আপনি হোয়াটসঅ্যাপে এবং সেই সঙ্গে সঙ্গে লাইভের কমেন্ট বক্সেও টেক্সট মেসেজ করে জানাতে পারেন ফেসবুক আপনার মতামত আপনার মতে জনপ্রিয়তম মুখ্যমন্ত্রী কে অর্থাৎ দেশের এই মুহূর্তে জনপ্রিয়তম মুখ্যমন্ত্রী কে তার নাম আপনি জানাবেন ফোন করে হোয়াটসঅ্যাপ করে অথবা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে আমি হোয়াটসঅ্যাপ দিয়েই খাতা খুলব সজল কুমার বিদ্যা যিনি আমাদের একদম প্রথম মেসেজটি করেন হোয়াটসঅ্যাপে শ্যামপুর হাওড়া থেকে তিনি লিখছেন অ্যাকর্ডিং টু মি দ্য মোস্ট পপুলার চিফ মিনিস্টার ইন টার্মস অব পারফরমেন্স কারেন্ট টাইম ইস অনারেবল মমতা ব্যানার্জী দ্য চিফ মিনিস্টার অব আওয়ার স্টেট ওয়েস্ট বেঙ্গল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাক্সেই প্রথম ভোটটি পড়ছে সজল কুমার মিদ্যা তিনি শ্যামপুর হাওড়া থেকে এই ভোটটি করলেন একটি ভোট পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাক্সে আজকে কোনো বাক্স নেই কারণ এতগুলি রাজ্য সেই রাজ্যগুলির এতজন মুখ্যমন্ত্রী সুতরাং যে কোনো মুখ্যমন্ত্রীর বাক্সেই যেতে পারে ভোট অবশ্যই ভোটের ফলাফল আমি প্রতি মুহূর্তে ঘোষণা করতে থাকবো আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাক্সে প্রথম ভোটটি পড়েছে হাওড়া থেকে প্রথম ভোটটি পড়ল হোয়াটসঅ্যাপে এবার চলে ফোনে কে নমস্কার হ্যাঁ নমস্কার শুনতে পাচ্ছি বলবেন শুনতে পাচ্ছি বলবেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলবেন কোথা থেকে বলছেন কল্যাণী থেকে সাধনবাবু হ্যাঁ বলুন আপনার ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আজকে খুব বেশি সময় নষ্ট করবার সময় নেই অতএব কল্যাণী থেকে এই ভোটটি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাক্সেই গেল কল্যাণী থেকে এই ভোটটির সঙ্গে সঙ্গে দুটি ভোট চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাক্সে আর কে কোন দিকে ভোট পান কোন মুখ্যমন্ত্রী ভোট পান সেদিকে আমাদের নজর থাকবে টেলিফোনে কেউ রয়েছেন নমস্কার বলুন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে বেশ অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধূপগুড়ি থেকে রেনু দি নামটা বলেননি রেনু ভট্টাচার্য তিনি ধূপগুড়ি থেকে ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অর্থাৎ তিনটি ভোট পড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাক্সে অন্য কোনো মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত ভোট পাননি আপনি ঠিক কি বলছেন দেশের জনপ্রিয়তম মুখ্যমন্ত্রীকে আপনার বিচারে এই মুহূর্তে টেলিফোনে কে নমস্কার হ্যাঁ নমস্কার বলবেন হ্যাঁ বলুন

বেশ 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 অনেক ধন্যবাদ ভাই আপনি ভোট দিয়েছেন মানে আপনি আপনার বক্তব্য থেকে পরিষ্কার মুর্শিদাবাদ থেকে আপনি ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অর্থাৎ মমতা থেকে চারটি ভোট পড়লো এখনো পর্যন্ত সময় খুব বেশি নেবেন না এক মিনিটের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য তার মধ্যেই বক্তব্য শেষ করবার চেষ্টা করবেন আর যদি শুধুমাত্র ভোট দেন তাহলে যাকে ভোট দিতে চাইছেন যে মুখ্যমন্ত্রীকে ভোট দিতে চাইছেন সেই মুখ্যমন্ত্রীকে ভোট দেবেন সবচাইতে জনপ্রিয় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে আজকে এই চব্বিশে অগস্ট দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আপনি কাকে মনে করেন সেটাই আপনি বলবেন নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার বলবেন অরবিন্দ কেজরিওয়ালের দিকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অরবিন্দ কেজরিওয়ালের দিকে প্রথম ভোটটি পড়লো বেলেঘাটা থেকে ভোট পড়লো একটি বেলেঘাটা থেকে তবে কেজরিওয়াল এখনো পর্যন্ত কিন্তু কারান্তরালেই রয়েছেন পরবর্তী শুনানি রয়েছে পাঁচ তারিখে সেদিনকেই বোঝা যাবে তিনি জামিন পাবেন কি পাবেন না একটি ভোট পেয়েছেন বেলেঘাটার অরবিন্দ কেজরিওয়াল চারটি ভোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত টেলিফোনে খেয়ে নমস্কার বলুন হ্যাঁ ভালো আছি আপনিও নিশ্চয়ই ভালো আছেন বলুন তারপরে বাংলার দু হাজার এগারো সালে মুখ্যমন্ত্রী হয়েছে আর সামনের প্রকল্পে ছাপ্পান্নটি প্রকল্পে প্রতিটা ঘরে ঘরে তথ্য দেওয়া হয়েছে প্রকল্পে

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাক্সে অরবিন্দ কেজরিওয়ালের বাক্সে পড়েছে একটি ভোট হোয়াটসঅ্যাপের দিকে একটু নজর রাখবো নাম লেখেননি জায়গার নাম লেখেন নিই কিন্তু আপনার ভ্যালিড ফোন নাম্বার থেকে ভোট এসেছে অতএব আপনার ভোটটি আমি গ্রহণ করলাম যোগী আদিত্যনাথকে আপনি ভোট দিয়েছেন আর যোগী আদিত্যনাথের বাক্সেও আরেকটি ভোট মানে একটি ভোট প্রথম ভোটটি পড়লো যোগী আদিত্যনাথ এক অরবিন্দ কেজরিওয়াল এক মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচ টেলিফোনে চলে আসবেন চটপট নাইন ফাইভ নাইন থ্রি টু ডবল জিরো ফোর এইট সিক্স নমস্কার কে বলছেন নমস্কার 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 হ্যাঁ বলুন শুনতে বলুন মমতা ভোট মমতা অনেক ধন্যবাদ আপনাকে ভোট কাঁচরা পাড়া থেকে ভোট ছ নম্বর ভোট পড়লো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাক্সে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত বেশি ভোটে এগিয়ে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী একটি এবং দিল্লির মুখ্যমন্ত্রী যিনি কারান্তরালে রয়েছেন তিনি একটি ভোট পেয়েছেন টেলিফোনে কেউ রয়েছেন নমস্কার হ্যাঁ নমস্কার বলবেন হুম বলুন ভাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে সাত নম্বর ভোট পড়লো মুর্শিদাবাদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাক্সে সাত এক এক মমতা বন্দ্যোপাধ্যায়ের সাত যোগী আদিত্যনাথ এক অরবিন্দ কেজরিওয়াল এক টেলিফোনে কে নমস্কার হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে বলুন অনেক ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন মুর্শিদাবাদ থেকে আরো একটি ভোট পড়লো আটটি ভোট পড়ে গেল আর এবারে একটু এখানে একটা লম্বা আহ বক্তব্য আমি সোমু লাহিড়িকে বলবো টাইমারটা অন করবেন সোমু আমি ব্যারাকপুর থেকে মানবেন্দ্র ভট্টাচার্য জনপ্রিয়তার মাপকাঠি হলো সবচেয়ে বেশি লোকের পছন্দ পছন্দের হওয়া এবং আলোচনার বিষয় হয়ে ওঠা যেমন ওস্তাদ আব্দুল করিম খানের চেয়ে ভারতবাসীর কাছে বেশি জনপ্রিয় কিশোর কুমার জাতীয় সঙ্গীত শিল্পীরা কিশোর কুমার জাতীয় বেশ স্বামী বিবেকানন্দের চেয়ে বেশি জনপ্রিয় লাশময় এবং ধর্ম এবং শুদ্ধ সত্য জ্ঞানবর্জিত সিনেমার অভিনেতা নায়কেরা আর ক্রিকেটার ফুটবলাররা তেমনি আরজিকর হাসপাতালে নারকীয় কাণ্ডের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর টিআরপি এখন ভারতবর্ষের সব থেকে বেশি যাচ্ছে আমার পছন্দের তালিকায় হাতরাস খ্যাত আদিত্যনাথজি অথবা কারাগারে নিক্ষিপ্ত কেজরিওয়ালজি অথবা আরজিকর কাণ্ডে রাজ্য প্রশাসনের এবং রাজ্য পুলিশের দুর্নীতির জন্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে থাপ্পড় খাওয়া রাজ্যের প্রশাসনিক প্রধানের কোনো স্থান নেই আসলে ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রীকেই আমি সমাজরক্ষক বলে মনে করি না প্রত্যেকেই আপামর সাধারণ মানুষের রক্তচোষা ভ্যাম্পায়ার তার মানে এখানেই শেষ আপনার বক্তব্য তার মানে মানবেন্দ্রবাবু আপনি ভারতের মানে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি কি মানে আপনার ভরসা হারিয়েছেন তাহলে সেক্ষেত্রে তো সত্যি সত্যি খুবই সমস্যার কথা আর দ্বিতীয়ত যে বিষয়টি জনপ্রিয় হলেই তিনি নিম্নস্তরের হবেন এমন ধারণা পোষণ করা বোধহয় কোনো শুভ বুদ্ধি সম্পন্ন কোনো সচেতন মানুষের পক্ষে উচিত নয় যিনি জনপ্রিয় তার জনপ্রিয়তার কোনো না কোনো কারণ তো আছেই সেই বিষয়টা একটুখানি ভাবতে হবে এক একজন আপনি বেশ কয়েকটি ক্ষেত্রের নাম বলেছেন মানবেন্দ্রবাবু আমি জানি না আপনি বিতর্ক সৃষ্টির জন্যই এই বক্তব্য রাখলেন কিনা তবে একজন সাধারণ মানুষ হিসেবে একজন আম আদমি হিসেবে একটা কথাই বলবো সেটা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রের স্ব ক্ষেত্রের মানুষ স্ব ক্ষেত্রে বিশেষ সুতরাং একজনের সঙ্গে আরেকজনের তুলনা হয় না টানাটাই ভালো আমার মনে হয় সেরকম তাই যাই হোক একই ক্ষেত্রের যদি কোনো মানুষ হন তাহলে তাদের ক্ষেত্রে তুলনা টানা যেতেই পারে অসুবিধার কিছু নেই কিশোর কুমারের সঙ্গে আপনি কিংবা মান্নাদের টানতেই পারেন আব্দুল করিম খানের সঙ্গে আপনি অবশ্যই আমির খানের উস্তাদ আমির খানের প্রসঙ্গ টানতেই পারেন কিন্তু বিষয়টা হচ্ছে যে একই ক্ষেত্রের মানুষের সঙ্গে আরেক ক্ষেত্রের মানুষের তুলনা টানলে বোধহয় ভালো হতো যাই হোক টেলিফোনে কেউ রয়েছেন কিনা আমি দেখে নেব মানবেন্দ্রবাবুর কোনো ভোট নেই সুতরাং মানবেন্দ্রবাবু শুধু মতামত দিয়েছেন টেলিফোনে কেউ রয়েছেন নমস্কার 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 হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন একটু বলবেন নিশ্চয়ই 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 আপনার আপনি কোথা থেকে বলছেন সেইটা একটু বলবেন হ্যাঁ হ্যালো আমি আপনার কথা স্পষ্ট বুঝতে পারছি না বাঁকুড়া 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 অনেক ধন্যবাদ আপনাকে বাঁকুড়া থেকে আদিত্যনাথের দিকে অর্থাৎ যোগী আদিত্যনাথের দিকে আরো একটি ভোট পড়ল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আট আদিত্যনাথ দুই অরবিন্দ কেজরিওয়াল এক আট দুই এক এখনো পর্যন্ত ফলাফল আরও যদি কেউ টেলিফোনে থাকেন চটপট নিয়ে নেব তারপরে একটি ছোট্ট বিরতি নমস্কার কে বলছেন হ্যাঁ বলুন ভাতার থেকে বলছেন মমতা ব্যানার্জির দিকে ভোট অর্থাৎ আরও একটি ভোট বাড়ল বর্ধমানের ভাতার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আরও একটি ভোট বাড়ল নয় দুই এক মমতা বন্দ্যোপাধ্যায় নয় যোগী আদিত্যনাথ দুই অরবিন্দ কেজরিওয়াল এক এখনো পর্যন্ত এই হচ্ছে ফলাফল আর ছোট্ট একটা বিরতি নেব বিরতির ওপারে ফিরে আসব সাতটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আপনাদের জন্য থাকবে টেলিফোন লাইন এবং ভোটিং লাইন পুরোপুরি তিনটি ভোটিং লাইনই খোলা থাকবে সঙ্গে থাকবেন নিয়ে এলাম বিরতির পর আর বিরতির পর আবারও আপনাদের ভোটিংয়ে প্রবেশ করবো অবশ্যই সাতটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আপনাদের ভোটিং চালু থাকবে আপনাদের জন্য ভোটিং লাইন খোলা থাকবে নাইন ফাইভ নাইন থ্রি টু ডবল জিরো ফোর এইট সিক্স এই নম্বরটিতে আপনি ফোন করতে পারেন এই নম্বরটিতে আপনি হোয়াটসঅ্যাপ করে টেক্সট মেসেজ করেও জানাতে পারেন আপনার মতামত এবং সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে সেখানেও আপনি জানাতে পারবেন আপনার মতামত ফেসবুক লাইভে টেক্সট মেসেজ করে একটা লম্বা মেসেজ রয়েছে সেই লম্বা মেসেজটিও অবশ্যই বিতর্কের দাবিদার কিন্তু সেই বিতর্কটা কোথার থেকে সেই বিষয়টা একটুখানি পরিষ্কার করে দিই কর্তৃক নারকীয় ঘটনায় শাসক গোষ্ঠী কর্তৃক আপনি বিচারকের আসনে বাড়ছেন দীপনাথবাবু দীপনাথ ভট্টাচার্য ব্যারাকপুর আপনাকে আমরা ব্ল্যাকলিস্ট করলাম তার আগে আপনার বক্তব্যটা একটু পড়েনি কারণ আপনি মানবেন্দ্র ভট্টাচার্য ব্যারাকপুর থেকে সেই প্রমাণ আমরা পেয়ে গিয়েছি আপনি আর সেই মেসেজগুলি ডিলিট করতে পারবেন না মানবেন্দ্র ভট্টাচার্য ব্যারাকপুর থেকে এবং দীপনাথ ভট্টাচার্য ব্যারাকপুর থেকে একই ব্যক্তি দুই নাম নিয়ে তারা দুই রকম বক্তব্য রাখেন আজকে অবশ্য যোগী আদিত্যনাথজিকে ভোট দিয়েছিলেন কিন্তু যে বক্তব্যগুলি পড়েছেন সেই বক্তব্যগুলি সত্যিই আমি টাইমারটা অফ করতে বলছি সৌম্য তার কারণ হচ্ছে সেই বক্তব্যগুলি সত্যি সত্যি আমি পড়তে পারবো না তার কারণ এগুলি আপনাদের মতন ফেক নিউজ ছড়ানো মানুষদের ছড়ানো নিউজ এই মুহূর্তে তদন্তটা সিবিআই করছে যোগী আদিত্যনাথ যেও করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ও করছেন না মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজ্যের প্রশাসনিক প্রধান আর সেই প্রশাসনিক প্রধান হিসেবে তিনি যা বলবার বলেছেন প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলেছেন ফাঁসি চেয়েছেন রাস্তায় নেমেছেন সেগুলো আমরা দেখেছি আমরা তাকে বিচার করছি না আমরা বিচার করছি না যে কারা কারা এই কাণ্ডের সঙ্গে জড়িত তাঁদের ঠিক কীভাবে শাস্তি দেওয়া দরকার এনকাউন্টার করা দরকার না ফাঁসি দেওয়া দরকার আমরা চাইছি এই গোটা ঘটনার বিচার হোক দীপনাথবাবু সত্যি সত্যি লজ্জার বিষয় আমি আপনার কাছে মাফ চেয়ে নিচ্ছি বাবু এই কোনো প্রয়োজন ছিল না আমার মনে হয় যেটার কথা আপনি বলেছেন যে আমি একটুখানি ছোট্ট একটু অংশ আমি পড়ছি যে সেই সময় দ্বিতীয় তৃতীয় প্রথম দ্বিতীয় তৃতীয় করতে বসেছেন শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে ছি 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 এটা কি বিকৃত মানসিকতা নয় বিকৃত মানসিকতা ঠিক কোন জিনিসটিকে বলে বলুন তো গতকাল একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে যে সমীক্ষাটি বেরিয়ে এলো সেই সমীক্ষার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের কাছে যাওয়া সেটা বিকৃত মানসিকতা আপনার মনে হচ্ছে সেরকম তাই তাহলে আপনার যে মেসেজটি সেই মেসেজটি ঠিক কি মানসিকতা থেকে করা হয়েছে সেই বিষয়টি একটুখানি বুঝিয়ে বলবেন মানবেন্দ্রবাবু ও থুড়ি সরি বাবু মানবেন্দ্র ভট্টাচার্য দীপনাথ ভট্টাচার্য প্লিজ আপনাকে ব্ল্যাকলিস্ট করা হলো আপনার দুটি নম্বরকেই ব্ল্যাকলিস্ট করা হলো অন্য কোনো নাম ভেবে তাহলে পরবর্তীতে ভোটে আসবেন কেমন ক্ষমা করবেন এই পদক্ষেপ করবার জন্য আমি জানি না আমার অন্যান্য দর্শকরা যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সেই বন্ধুরা ঠিক কিভাবে নেবেন এই ঘটনাটিকে দুঃখিত আমি এরকম একটি ঘটনার সম্মুখীন হব আমদরবারের এই এই তাবৎকালের ইতিহাসে গত বেশ কয়েক বছর ধরে আমরা এই অনুষ্ঠানে আপনাদের সম্মুখীন হই আপনাদের মতামত নিই কিন্তু এই রকম একটি সম্মুখীন ঘটনার সম্মুখীন হব এটা বোধহয় ভাবতেও পারিনি যেটা দীপনাথবাবু ওরফে মানবেন্দ্রবাবু ব্যারাকপুর থেকে আমাদের বুঝিয়ে দিলেন আপনি যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতেই পারেন রাজনৈতিক মতামত আপনি দিতেই পারেন কিন্তু এক্ষেত্রে সেই রাজনীতিটাকে একেবারে রাস্তায় নামিয়ে আনার কোনো প্রয়োজন বোধ ছিল না রাজনীতি মানে রাজার নীতি অর্থাৎ জনগণের নীতি সেই জনগণের নীতি যদি কোথাও ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিগ্রস্ত হওয়ার জায়গাটা জনগণ খুব ভালোভাবে বুঝে নেয় কারণ তাঁদের হাতে নির্বাচক হওয়ার ক্ষমতা আছে বাবু ওরফে বাবু আপনারা দুজনে যে একই ব্যক্তি সেই বিষয়টা কিন্তু প্রমাণিত হয়ে গিয়েছে গতদিনই তার প্রমাণ পেয়েছিলাম আর আজকে সেটাকে একেবারে উলঙ্গ অবস্থায় আপনি প্রমাণ করলেন দুঃখিত আমি এই বিষয়টা থেকে বেরিয়ে আসছি যারা যারা ভোট করেছেন তাদের কথা বলি অফ কোর্স আওয়ার সি এম মমতা ব্যানার্জি লিখছেন রাজীব মুখার্জি ফ্রম বেহালা বেহালা থেকে আরো একটি ভোট বাড়লো দশ নম্বর ভোট বাড়ল দশ নম্বর ভোট পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাক্সে যোগী আদিত্যনাথ দুটি ভোট পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল একটি মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো একটি ভোট দিয়েছেন কে নাম লেখেননি কিন্তু ভ্যালিড ফোন নাম্বার থেকে আপনার ভোট অতএব আপনার ভোটটিও আমি কাউন্ট করলাম এগারো নম্বর ভোট হিসেবে অর্পিতা ঘরামি রানাঘাট থেকে বলছি আমার ভোট মমতা বন্দোপাধ্যায়ের দিকে বারো নম্বর ভোট পড়ল মমতা বন্দোপাধ্যায়ের দিকে অর্পিতা ঘর আমির রানাঘাট থেকে ভোট করলেন টেলিফোনে কেউ রয়েছেন কি দেখে নেব শম্ভ টেলিফোনে কেউ রয়েছেন নস্কার নমস্কার হ্যাঁ নমস্কার আচ্ছা বুঝুন জনপ্রিয়তম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর থেকে অনেক ধন্যবাদ আপনাকে তেরো নম্বর ভোট এলো হ্যাঁ হ্যাঁ আপনি অন্য নম্বর থেকে যে ফোন করেছেন সেই বিষয়টি বললেন যথেষ্ট স্বচ্ছ থাকা আমাদের বোধহয় প্রয়োজন না হলে আমরা অন্যকে বলতে পারবো কি করে আয়নার সামনে দাঁড়ান তাই না সত্যি সত্যি এই বিষয়টা দরকার তেরোটি ভোট পড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাক্সে যোগী আদিত্যনাথ দুই অরবিন্দ কেজরিওয়াল এক টেলিফোনে কেউ রয়েছেন নমস্কার

অনেক ধন্যবাদ থেকে ভোট করলেন নম্বর ভোট হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাক্সে পড়ল ভোটটি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছেন হোয়াটসঅ্যাপে ঝাড়গ্রাম থেকে টিঙ্কু অনেকবার ভোট দিয়েছেন কিন্তু একটি ভোটই আমি কাউন্ট করতে পারলাম পনেরো নম্বর ভোট হিসেবে মানিকপাড়া ঝাড়গ্রাম থেকে ভোট পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাক্সে পনেরো দুই এক এখনো পর্যন্ত যে যে কোনো মুখ্যমন্ত্রীকে জনপ্রিয়তম মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দেশের মনে করতে চান তাকেই ভোট দিতে পারেন কোনো একজন বিশেষকেই দিতে হবে এরকম কোনো বিষয় নয় মানে একজনকেই ভোট দিতে পারেন আপনি কিন্তু কাকে দেবেন সেটা সম্পূর্ণ আপনার দায়িত্ব আপনার বিচার বুদ্ধি টেলিফোনে কেউ রয়েছে নমস্কার 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 সময় কিন্তু খুব কম চটপট ভোট দিন হ্যাঁ হ্যাঁ কবিতা দি বলুন নমস্কার বলুন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছেন অনেক ধন্যবাদ 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 যাদবপুর থেকে ভোট দিয়েছেন একবার বললেই হবে তিনবার বললে তিনবার ভোট হবে না কবিতা দি একবারই কিন্তু আমি ভোট নিতে পারলাম ষোলো নম্বর ভোট পড়লো যাদবপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার ভোট করেছেন আমরা যাকে ব্ল্যাকলিস্ট করেছি তিনি আমাদের বয়কট করেছেন বলছেন কিন্তু দুঃখের বিষয় যাই হোক কিছু বলার নেই আপনি আমাদের নাই দেখতে পারেন কিন্তু আমার আমাদের চ্যানেলকে সিঁড়ি করে কিংবা তাকে অবলম্বন করে আপনি আপনার বিকৃত বক্তব্য রাখতে পারেন না সেটা আমরা কিছুতেই মেনে নিতে পারি না কারণ আমাদের অগণিত মানুষ রয়েছেন যারা ফোনও করেন না মেসেজও করেন না কিন্তু তারা শুধু দেখেন তাদের কাছে আমাদের একটা বিশ্বাসযোগ্যতা রাখা দরকার তো সেই বিশ্বাসযোগ্যতাটা রাখবার তাগিদেই

আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু অত্যন্ত পরিশ্রম করে এবং পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের জন্য উনি কিন্তু চেষ্টা করেন কিছু করার জন্যে আমরা দেখেছি সার্বিক যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে উনি সেই ট্রেনে রেস্কিউ কালে পৌঁছে দিয়েছিলেন কিন্তু ভারতবর্ষের অন্য কোন মুখ্যমন্ত্রী তো আমরা দেখিনি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু খোঁজ দেওয়ার পর আর কিছু মানুষ যারা টিভিতে আছে যারা নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের হয়ে তারা মহত ব্যানার্জি বর্ণমান করতে চেষ্টা করে তাতে একে জিয়ায় আসবে না তবে বর্তমান মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এক নম্বর মুখ্যমন্ত্রী আমি তার দিকেই ভোটটা দিলাম অনেক ধন্যবাদ আপনাকে ভোটিং প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য বালি থেকে প্রশান্ত ঘোষ আঠারো নম্বর ভোটটি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন আঠারোটি ভোট আদিত্যনাথ যোগী আদিত্যনাথ পেয়েছেন দুটি ভোট আরবিন্দ কেজরিওয়াল পেয়েছেন একটি ভোট এখনো পর্যন্ত আমি আবার একটু হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো মুর্শিদাবাদ কাতলামারি থেকে পালোট আমার ভোট দিদিকে দিন আচ্ছা বেশ দিদিকেই দিলাম অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ভোট দিতে চাইছেন তিনি এই মুহূর্তে মহিলা মুখ্যমন্ত্রী বলতে একজনই রয়েছেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই ভোটটি যাচ্ছে মুর্শিদাবাদ থেকে এই ভোটটি উনিশ নম্বর ভোট হ্যাঁ মোহাম্মদ মোল্লা লিখছেন ভোটের ফলাফল টিভির পর্দাতে দেখতে পাওয়া যাচ্ছে না কেন হ্যাঁ সত্যি সত্যি দেখতে পাওয়া যাচ্ছে না তার কারণ হচ্ছে ভারতবর্ষের এতগুলো রাজ্য এতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল মুখ্যমন্ত্রীর সংখ্যাও প্রচুর সুতরাং সবার নাম তো এখানে দেওয়া সম্ভব নয় দু একজনের নাম যদি দেওয়া হয় তাহলে পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে পারে কেউ কেউ পক্ষপাতিত্বের অভিযোগ তুলতে পারেন সুতরাং সেই পক্ষপাতিত্বের অভিযোগ থেকে দূরে থাকবার জন্যই কারোর নাম দেওয়া হয়নি এখানে এই মুহূর্তে যারা শুরুর থেকে দেখছেন এবং কারেও যারা ইউটিউবে কিংবা ফেসবুকে রিকল করবেন এই অনুষ্ঠানকে তারা জানতে পারবেন যে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন উনিশটি ভোট যোগী আদিত্যনাথ পেয়েছেন দুটি ভোট এবং অরবিন্দ কেজরিওয়াল পেয়েছেন একটি ভোট টেলিফোনে কেউ রয়েছেন নমস্কার হ্যাঁ বলুন আমি বলছি আন্তর্জাতিক মন্ত্র থেকে পুরস্কৃত থেকে এদের মধ্যে কোন মুখ্যমন্ত্রী হয়েছেন

বলুন বলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আরো একটি ভোট পড়লো কুপার স্ক্যাম্প থেকে আপনাকে অনেক ধন্যবাদ রানাঘাটের কুপার থেকে কুপার স্ক্যাম্প থেকে ভোট পড়লো একুশ নম্বর ভোট হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাক্সে আবার টেলিফোন নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার বলবেন বলুন

বেশ আপনি তার মানে ভোটিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন না অনেক ধন্যবাদ আপনাকে হ্যাঁ অবশ্যই প্রত্যেকে যে যার নিজের চেয়ারে আছেন উত্তরপ্রদেশে অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী চেয়ারে বসতে যাচ্ছেন না যোগী আদিত্যনাথ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারে বসতে আসছেন না কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রীর আসনে বসতে আসছেন না বসতে যাচ্ছেন না আরও অনেক মুখ্যমন্ত্রী রয়েছেন আমরা শুধু এই তিনজনের নাম আজকের যে প্রতিবেদনটি সেই প্রতিবেদনটিতে প্রথম দ্বিতীয় তৃতীয় হিসেবে দেখিয়েছি এম কে স্ট্যালিন রয়েছেন আরও অনেকেই রয়েছেন কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে এই যে গোটা দেশ এই গোটা দেশ জুড়ে আপনার বিচারে জনপ্রিয়তম মুখ্যমন্ত্রী কে আমরা শুধু সেটুকুই জানতে চাইছি না রাজনৈতিকভাবে সাম্প্রতিক ঘটনা ইত্যাদি 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 আপনার ঠিক কি মনে হচ্ছে যে এই মুহূর্তে কে আর ঠিক নমিনেট বাকি রয়েছে ভোটিং লাইনে তারপরে আমারও অনেক কিছু বলবার আছে সেই বিষয়গুলো বলব টেলিফোনে কেউ রয়েছেন নমস্কার হ্যাঁ অসিত বাবু বলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে অনেক ধন্যবাদ আপনাকে আমনান থেকে অসিতবাবু ভোট দিলেন তেইশ নম্বর ভোট হিসেবে পড়লো সেটি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে এখনো পর্যন্ত ২৬ জন মতামত দিয়েছেন তার মধ্যে মানে ছাব্বিশ জন ভোট দিয়েছেন তার মধ্যে তেইশ জন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আদিত্যনাথ যোগী আদিত্যনাথের দিকে দুটি ভোট পড়েছে অরবিন্দ কেজরিওয়ালের দিকে পড়েছে একটি ভোট টেলিফোনে অবশ্যই যাব কিন্তু তার আগে হোয়াটসঅ্যাপ আবু হোসেন ওয়েস্ট বেঙ্গল সিরাকোল পেঁয়াজগঞ্জ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ভোট দিয়েছেন আবু হোসেন আবু হোসেন বিদেশ থেকে এখন দেশে সুতরাং তিনি ভোট দিয়েছেন সিরাকোল থেকে চব্বিশ নম্বর ভোট পড়লো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাক্সে আর হোয়াটসঅ্যাপে পরবর্তী মেসেজ আমি মুর্শিদাবাদ থেকে সুস্মিতা বিশ্বাস বলছি আমার ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে পঁচিশ নম্বর ভোট পড়লো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে মুর্শিদাবাদ থেকে অনেক ধন্যবাদ আপনাকে পরবর্তী ভোট হোয়াটসঅ্যাপে মাই ফেভারিট চিফ মিনিস্টার ইজ ওয়ান অ্যান্ড ওনলি যোগী আদিত্যনাথ ফ্রম মালদা উদয় কুমার মন্ডল উদয় কুমার মন্ডল ভোট দিলেন যোগী আদিত্যনাথের দিকে মালদা থেকে মালদা থেকে এই ভোটটি পড়লো তিন নম্বর ভোট পড়লো যোগী আদিত্যনাথের বাক্সে আরও একটি ভোট নিয়ে নেব হোয়াটসঅ্যাপে তারপর অবশ্যই ফোনের দিকে যাব একটু টাইমারটা অন করবেন লম্বা মেসেজ আমার মতে বর্তমানে ভারতের জনপ্রিয়তম মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি কারণ আমি এখনও পল্লীগ্রামে বাস করছি আমি আমার শিশুকাল থেকে দেখতাম আমার এলাকাতে কোনো চিকিৎসার সুব্যবস্থা ছিল না অনেক গর্ভবতী মা বৌদি ও দিদি বোনেদের মৃত্যু দেখেছি গর্ভাবস্থায় ছিল না ভালো পদঘাট শিক্ষার জন্য ছিল প্রাইমারি ও জুনিয়র হাই স্কুল কিন্তু দু হাজার এগারো সালে দিদি ক্ষমতায় আসতেই দিদি বলতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাতে চেয়েছেন আশা করি আমাদের সকল অভাব জাদুর মতো উধাও হয়ে গেল ভালো চিকিৎসার সুবিধা গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা গ্রামে রাস্তা পাকা ও ঢালাই বর্তমানে আমাদের স্কুল হাই স্কুল হয়েছে দু সালে আবার কলেজ হয়েছে আমরা এখন অভাবমুক্ত দিদির জন্য তাই আমার কাছে দিদি মমতা সৌদি আরব মদিনা থেকে অনেকটা দূরে রয়েছেন তবু নিজের দেশের প্রতি টানটা যায়নি সৌদি আরব মদিনা থেকে মোহাম্মদ মোল্লা তিনি দেখছেন আগেই তার প্রমাণ পেয়েছি ছাব্বিশ নম্বর ভর্তিও দিলেন তিনি এবার আমি টেলিফোনের দিকে অবশ্যই আর একবার চলে যাব নমস্কার কে বলছেন

বক্তব্য পাঠাচ্ছে জানালেন প্রচন্ড অনুষ্ঠানটা কেন ভালো করে এত জনপ্রিয় অনুষ্ঠান এখানে আপনি সবাই সম্বন্ধে কথা বলেন কিছু বলবেন এইটুকুই জানবেন ভারতীয় ধন্যবাদ 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 জয়ন্ত চক্রবর্তী চন্দননগর থেকে সাতাশ নম্বর ভোট হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাক্সে ভোট পড়লো আর ওই প্রসঙ্গে কোনো কথা বলতে চাইছি না আমি একটু ফেসবুক লাইভের কমেন্ট বক্সে যে কমেন্টগুলি পড়েছি সেগুলির দিকে ফেরাই বিবি লিখছেন হ্যালো স্যার আমার ভোট মমতা দিদির দিকে উনি আমাদের নজরে খুবই জনপ্রিয় কেননা উনি গরিব লোকেদের জন্য স্বাস্থ্য সাথীর থেকে শুরু করে কন্যাশ্রী সবই সুবিধা আমাদের দিয়েছেন কিন্তু অনেক মানুষ বলে যে এটা তো আমাদেরই ট্যাক্সের টাকা মমতা দিদির এই শব্দটা আমি ব্যবহার করতে পারলাম না টাকা নয় কিন্তু আমাদের দেশে অনেকে চিফ মিনিস্টার আছে কেউ তো সেই ট্যাক্সের টাকা দেয় না তাই আমার ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কতগুলো শব্দ আনপার্লামেন্টারি সেই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি না অনেক রাজনৈতিক নেতাকে আপনি ভোট দিতে দেখ মানে কথা বলতে দেখবেন বিভিন্ন রকম বিতর্কিত বিষয়ে বিতর্কিত মতামত রাখেন বিতর্কিত শব্দ ব্যবহার করেন কিন্তু সেগুলো আমরা বলতে পারি না সুতরাং সংবাদ মাধ্যমে সেই শব্দগুলো আনপার্লামেন্টারি শব্দ বা অসংস্কৃত শব্দ হিসেবেই স্বীকৃত হয় মনোহার বিবি আপনার ভোটটি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই পড়লো আঠাশ নম্বর ভোট হিসেবে মুসকান খান ভোট দিয়েছেন গুড ইভিনিং স্যার আমি শ্রীরামপুর থেকে মনোহার বিবি বলে বিশড়া থেকে ভোট করেন আর শ্রীরামপুর থেকে ভোট করেছেন কোন দিকে পড়ছে সেই ভোটটি একবার দেখে নেওয়া যাক গুড ইভিনিং স্যার আমি শ্রীরামপুর থেকে বলছি আমার ভোট মমতা দিদির দিকে মমতা দিদি জনতার জন্য খুব ভালো জন্য তার জন্য অনেক কি লিখেছেন বুঝতে পারছি না আসলে রোমান হরফে লেখা তো মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ভোটটি দিয়েছেন ভোটটি আমি নিলাম উনত্রিশ নম্বর ভোট হিসেবে উনত্রিশ নম্বর ভোট হিসেবে শ্রীরামপুর থেকে এই ভোটটি পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাক্সে তিনটি ভোট পেয়েছেন যোগী আদিত্যনাথ একটি ভোট পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল আর তিন মিনিট মতন ভোটিং লাইন খোলা আছে টেলিফোনে কেউ রয়েছেন নমস্কার হ্যাঁ নমস্কার বলবেন কোথা থেকে বললেন একটু বলবেন হাওড়া উদয়নারায়ণপুর থেকে তিরিশ নম্বর ভোট আপনার অনেক অনেক ধন্যবাদ তিরিশটি ভোট পেয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি চটপট টেলিফোনে যদি কেউ থাকেন পড়ে নেব শুনে নেব নমস্কার কে বলছেন নমস্কার হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন বলুন হ্যাঁ শুনতে পেয়েছি বলুন বলুন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক ধন্যবাদ আপনাকে দিদির দিকে বললে হবে না নাম করে বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দি বালি থেকে একত্রিশ নম্বর ভোটটি পড়ল আরও একটি ভোট পড়েছে ঘাটাল থেকে নামটা লেখেননি অবশ্য বোধহয় আমিনুর ইসলাম ঘাটাল থেকে মমতা দি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই ভোট করেছেন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে আপনার ডেডুকেটরি কমেন্ট আমি পড়লাম না কার কথা বলছি সেটা বুঝতেই পাচ্ছেন কোন। দর্শক আমাদের কাছে সম্মানের বাইরে নন সুতরাং সেই সম্মানটি একে অপরকে আপনারা দেবেন সেই বিষয়টাও কিন্তু ভাবতে হবে নইলে আপনার শিক্ষাই সামনে বেরিয়ে আসে তাই নয় কি বত্রিশটি ভোট পড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তিনটি ভোট আদিত্যনাথের দিকে যোগী আদিত্যনাথ পেয়েছেন তিনটি ভোট অরবিন্দ কেজরিওয়াল পেয়েছেন একটি ভোট টেলিফোনে কেউ রয়েছেন নমস্কার চটপট বলুন বলবেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কোথা থেকে বলছেন বলবেন বেশ নদীয়া থেকে বলছেন কিন্তু কার দিকে ভোট দেবেন কে জনপ্রিয়তম মুখ্যমন্ত্রী অনেক ধন্যবাদ আপনাকে সময় যেহেতু খুব কম আর আপনার কথাও স্পষ্ট শুনতে পাচ্ছি না সেই কারণে আর দীর্ঘায়ত করলাম না আপনার ফোরটি ফোনটি তেত্রিশটি ভোট পড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে টেলিফোনে কেউ রয়েছেন একেবারে শেষ বেলায় এক মিনিটেরও কম সময় নমস্কার

এবং সেই ভোটটি পড়েছে চৌত্রিশ নম্বর ভোট হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চৌত্রিশটি ভোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ও শেষ হয়ে গেল সাতটা বেজে পঞ্চান্ন বেজে গিয়েছে অর্থাৎ ভোটিং লাইন বন্ধ আর এর মধ্যে যারা যারা ভোট করেছেন তাদের ভোটগুলি অবশ্যই নিতে হবে সৌগত কুমার সেনগুপ্ত তিনি লিখছেন ঠাকুরপুকুর থেকে সৌগত সেনগুপ্ত বলছি আমার মতে দেশের সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ এই রকম পরিচ্ছন্ন ভাবমূর্তি বাকিদের নেই লিখছেন সৌগত বাবু অনেক ধন্যবাদ আপনাকে পঁয়ত্রিশ নম্বর ভোট আপনি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ঠাকুর পুকুর থেকে পড়ল এই ভোটটি আর হোয়াটসঅ্যাপে অনেকগুলি মেসেজ রয়েছে সেগুলি একটু পড়ে ফেলা যাক বিজয় কুমার দাস কালনা পূর্ব বর্ধমান থেকে কোন দিকে ভোট দিচ্ছেন লিখছেন শুভ সন্ধ্যা সঞ্চালক মহাশয় আজকের আমদরবারটা একটু ভিন্ন বাংলায় বিভিন্ন জনমুখী প্রকল্পের জন্য এবং একজন বাঙালি হিসেবে আমার মত প্রকাশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিকে আপনাকে এবং হাই নিউজ কর্তৃপক্ষকে আমার আন্তরিক শুভেচ্ছা এই ধরনের একটি অনুষ্ঠান করার জন্য এই ধরনের অনুষ্ঠান আরও হোক আরো মানুষ অংশগ্রহণ করুক এবং এই হাই নিউজ আরও বড় হয়ে উঠুক মানুষের মাঝে এই শুভকামনা করি লিখছেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন বিজয় দাস কালনা পূর্ব বর্ধমান থেকে আপনিও ভালো থাকবেন অবশ্যই এবং আপনারা আমাদের শুভানুধ্যায়ী আর সেই কারণেই আমরা এত দূর পর্যন্ত পথ চলতে পেরেছি ছত্রিশ নম্বর ভোটটি আপনি করলেন এবং তার জন্য আপনাকে ধন্যবাদ ভোটিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করবার জন্য আমি তরুণ ব্যানার্জি হোয়াটসঅ্যাপে লিখছেন বলছি বালি থেকে আমার নিরিখে মমতা ব্যানার্জি সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আরও একটি সাঁত্রিশ নম্বর ভোট সাঁত্রিশ নম্বর ভোটটি পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আমি একটুখানি মলয় ভট্টাচার্য তাকে অনুরোধ করব যে একটু আমার মাথার উপর যে ব্যান্ডটি যাচ্ছে সেই ব্যান্ডে শেষ ফলাফলটি একটুখানি দিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় যোগী আদিত্যনাথ এবং অরবিন্দ কেজরিওয়াল এই তিনজনকেই মোটামুটিভাবে এখনও পর্যন্ত বেছে নিয়েছেন আমাদের দর্শকরা স্যাম্পল সাইজ ছোট কিন্তু তবুও যে সঠিক দিশাটা আমরা দেখাবার চেষ্টা করছি সেটা একটুখানি দেখাবো অবশ্যই তরুণ বন্দ্যোপাধ্যায় বালি থেকে আরও একটি ভোট করলেন অর্থাৎ সাঁত্রিশটি ভোট পড়ল পরবর্তী ভোটের দিকে যাব হোয়াটসঅ্যাপে পরবর্তী ভোটটি কে করেছেন কে করেছেন পরবর্তী ভোট করেছেন আমি আনন্দ ভদ্র আমি নদিয়ার শান্তিপুর থেকে ভোট মমতা ব্যানার্জি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আরও একটি ভোট আটত্রিশ নম্বর ভোট পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে দোলন ঘোষ হাওড়া বালি থেকে বলছি আমার ভোটটা মমতা ব্যানার্জির দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আরও একটি ভোট অর্থাৎ উনচল্লিশ নম্বর ভোট পড়লো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যোগী আদিত্যনাথ তিন অরবিন্দ কেজরিওয়াল এক এখনও পর্যন্ত পরবর্তী ভোট সাতটা বেজে উনপঞ্চাশ মিনিটে পড়েছে নদিয়া থেকে সুব্রত যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথ চার নম্বর ভোট পেলেন নদিয়া থেকে বাবুর ভোট অনেক ধন্যবাদ আপনাকে ভোটে অংশগ্রহণ করবার জন্য আরও একটি ভোট পড়ছে নদিয়া থেকেই নদীয়া থেকে রাজু যোগী আদিত্যনাথ আহ যোগী আদিত্যনাথের দিকে আরও একটি ভোট পাঁচ নম্বর ভোট পড়লো যোগী আদিত্যনাথের দিকে আরেকটি ভোট পড়ছে যোগী আদিত্যনাথের দিকে লিখছেন সবচেয়ে আচ্ছা এটা আমরা অবশ্য জানতে চাইনি তাও আপনি লিখেছেন সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা আপনার মত কিছু করার নেই এটা সভার মত নয় তবে ভোটটা পড়ছে যোগী আদিত্যনাথের দিকে আপনার কিন্তু কে নাম জায়গার নাম কিছুই তো লেখেননি যদিও একটি নাম্বার থেকে ফোন করেছেন মানে ভোট করেছেন তাই সেটি গ্রাহ্য হল মমতা দিদি জিন্দাবাদ লিখেছেন ভোট কি তাঁকেই করতে চেয়েছেন সেই বিষয়টা পরিষ্কার করে না বললে কিন্তু শুধুমাত্র স্লোগান দেওয়ার জায়গা এটা নয় সুতরাং টেলিভিশন চ্যানেল তো স্লোগান দেওয়ার জায়গা নয় অনেক রাজনৈতিক নেতা নেত্রী অবশ্য টেলিভিশন চ্যানেলকে ব্যবহার করে স্লোগান টোগান দেন গানও গান কিন্তু এই অনুষ্ঠানটার অনুষ্ঠানটা তার বাইরে অবশ্যই মনোজ শাহ মানিকপাড়া ঝাড়গ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ভোট দিয়েছেন অর্থাৎ চল্লিশ নম্বর ভোট পড়লো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে মনোজ শাহ মানিকপাড়া ঝাড়গ্রাম আপনাকে অনেক ধন্যবাদ আর আর না আর ভোট তো নেওয়া যাবে না কারণ সাতটা পঞ্চান্নতে এটিই ছিল লাস্ট ভোট সাতটা বাহান্নতে পড়েছে সাতটা পঞ্চান্নতে যিনি ভোট করেছিলেন তিনি ডিলিট করে দিয়েছেন আর সাতটা সাতান্নতে আরও দুজন ভোট করেছেন কিন্তু সেই ভোট দুটি গ্রহণ করা যাবে না চল্লিশটি ভোট পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে শেষ ফলাফল মলয় একটু কাউন্ট করবেন এবং হেডারে লিখে দেবেন আমাদের হেড হেডার মেসেজ যেটি আমার মাথার উপর দিয়ে যাচ্ছে টপ ব্যান্ড সেখানে ভোটের সংখ্যাটা যাচ্ছে কে কতগুলি ভোট পেলেন মাঝখানে যে ঘটনাগুলো ঘটে গেল সেই ঘটনাগুলোর দিকে আমরা তাকাবো না এই মুহূর্তে ভোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় সবচাইতে বেশি চল্লিশটি ভোট পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যোগী আদিত্যনাথ দ্বিতীয় স্থানে রইলেন ছটি ভোট পেয়ে এবং অরবিন্দ কেজরিওয়াল মাত্র ভোট পেয়েছেন অর্থাৎ এখনও মানে আমাদের আজকের স্যাম্পল সার্ভেতে এই সাতচল্লিশ জন যারা ভোট করলেন তাদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই কিন্তু সিংহভাগ ঝুঁকে রইলেন বলা যেতে পারে প্রায় আশি শতাংশের কাছাকাছি আশি শতাংশের বেশি মানুষ ঝুঁকে রইলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তার একটা প্রধান কারণ অবশ্যই আছে সেটা হচ্ছে আজকে যারা এসেছেন তারা প্রত্যেকেই হয় পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নয় পশ্চিমবঙ্গের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়তো পশ্চিমবঙ্গেরই বাসিন্দা কিন্তু অন্যত্র বসবাস করছেন এই মুহূর্তে এরকম মানুষজনরাই আজকে ভোট দিয়েছেন সুতরাং আজকে আমাদের যে স্যাম্পল সার্ভে সেই স্যাম্পল সার্ভে যদি সর্বভারতীয় যে দর্শকরা রয়েছেন তাদের নিরিখে হতো কিংবা গোটা পৃথিবী জুড়ে যে দর্শকরা রয়েছেন তারা যদি ভোট করতেন সেক্ষেত্রে হয়তো এর সংখ্যা হেরফের হতে পারত আরও অন্যান্য মুখ্যমন্ত্রীদের কথাও হয়তো উঠে আসতে পারত পারত অনেক কিছুই কিন্তু এই মুহূর্তে স্যাম্পল সার্ভে বলছে যে পশ্চিমবঙ্গের মানুষ মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয়তম মুখ্যমন্ত্রী তাঁদের বিচারে চল্লিশ জন মতামত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাক্সে ছজন মতামত দিয়েছেন যোগী আদিত্যনাথের বাক্সে এবং একজন মতামত দিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের বাক্সে আপনার মতামত ঠিক কি জানান কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের ফেসবুক লাইভে নয় ফেসবুক লাইভ তো এক্ষুনি শেষ হয়ে যাবে এই অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইউটিউবে অর্থাৎ হাই নিউজের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে এই অনুষ্ঠানটি দেখতে পাবেন অবশ্যই সেখানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনার যা মতামত সেই মতামত আজকের আমদরবার এখানেই শেষ করতে হচ্ছে মনের মধ্যে কোথাও কলুষ রাখবেন না মনের মধ্যে কোথাও খেদ রাখবেন না মনের মধ্যে কোথাও ক্ষোভ রাখবেন না আপনাদের যা বক্তব্য সেই বক্তব্যই আমি তুলে ধরি তার মানে এই নয় যে আপনি যা খুশি তাই লিখতে পারবেন সেই লেখা আনএডিটেড আমার মুখ দিয়ে বেরিয়ে আসবে আর সেই আনএডিটেড বক্তব্য কোনো কোনো মানুষের ভালো লাগবে কিন্তু কোনো কোনো মানুষের খারাপও লাগতে পারে খারাপ লাগুক কারুর সেরকমটা আমরা চাই না তবে জনগণের কণ্ঠস্বর আম দরবারে উঠে আসে আর সেটারই প্রমাণ রেখে যাই প্রত্যেক সপ্তাহে সামনের সপ্তাহে সামনের শনিবার আবার আসবো অন্য কোনো ইস্যু নিয়ে নজর রাখুন হাই নিউজে কারণ হাই নিউজ নির্ভীক এবং নিরপেক্ষ নমস্কার